শহর এখন শহর নাই রে কোনো জায়গা ফাঁকা নাই রে গ্রামের মানুষ আসছে শহর চারিদিকে তাই মানুষ বহ কাজের আশায় মানুষ গুলা শহর মুখে আসে ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে দারার চন্দাবাজ চারিদিকে ধন্দাবাজ দারার চন্দাবাজ চারিদিকে ধন্দাবাজ সৎ মানুষ আছে দেশে তাদেরই জয় হবে শেষে সমাজের অবক্ষয় চিটিংবাজদের বড় জয় ওদের রক্ষার সাধ্যকার ওরাই হলো চিটিং মাস্টার চিটিং মাস্টার আরে চিটিং মাস্টার চিটিং মাস্টার আচ্ছা তোর তোর কি একবার হিসেব নেই ৫০,০০০ টাকা একটা দুটো টাকা দাও এই টাকাটা যদি আমি বাদশার হাতে আসি ও কি এখানে আসবে ও তো ভাইকে যাবে বুড়া বয়সে ভীমরতি দর্শছে না আপনার হ্যাঁ আমার বয়স আর আপনার বয়স দেখছেন পার্থক্যটা দেখছেন আমি আপনার কত ছোট আরে বয়সের পার্থক্য আছে সেটা কি আমি জানি না জানি তোমার এই ভালোবাসা সেই পার্থক্যের ঘাটতি আমি ঘুষাই দেব তোমার কথা হুইনা মনে হইতেছে নিজের খায়া বনের মোষ তাড়াইবার গেছতাম একেবারে ভুল কাজ করছি জানো এরপরে যদি হ্যাঁ এরকম রোমান্টিক ভাবে কাজ করে আমি কি করবো জানো এই যে এরকম দূরে আগায় দাও আগায় দেখো মো গলা কেটে লাও না 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 কখনো ভুলে এসব কাজ করতে এই ফালতু কথা কচ্ছ কিসের জন্য খামা খা বন্যার নামে তোর নাম করতে চাও পূর্ণ পালাবে কি জন্য সে তো ঘরের মধ্যে বসে রয়েছে ও তাহলে ঘরেই আছে থাকলে কি হবে অসিরেই দেখবো তো পালিয়ে গেছে আমার তো বাড়ি আলার উপর খুব মেজাজ খারাপ হচ্ছে এই শালাকে আমি কতবার করে কলাম যে সব লোকে বাড়ি ভাড়া দেওয়ার দরকার নেই অঘটন ঘটে যাবি আমার কথা শুনলো না শেষ পর্যন্ত কিন্তু আমার কথাটাই ফেলে গেল এখন এখন কি হবে নি তুই টাকা 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 লোভ সংলাপের পারে ইচ্ছিস না হ্যাঁ এখন তো থানা পুলিশ আইসে তো ঘাটাবি নি খালি কি হুয়ে ঘাটাবি নাকি আমরা নিরহ ভারতীয় আমাকে তো থানা পুলিশ এসে ধরা শুরু করবি এই এই নিবা শোনো আমরা কাজ করব আমরা এখন এই বাড়ি ছেড়ে পালায় চলে যাব চলার মতো হতো বলো কেন বাড়ি ছেড়ে পালিয়ে যাব আচ্ছা আমরা যদি এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে পালিয়ে যাই সবাই কি করবে সবাই আমাদেরকে সন্দেহ করবে তার চেয়ে বরং চলটা কাজ করি কি থানায় গিয়ে বাড়িওয়ালার নামে একেবারে জবানবন্দি দিয়ে আসি আগে কি করছে রে থানায় যাওয়া যাবি না বুঝতেছ না থানায় গেলে আবার কোন ক্যারাকলে পড়ে যাব না আমি আসলে ভুল করেছি কি জন্য এই বাড়িটা আমি ভাড়া নিবার গেলাম রে সেই শুরু থেকে একটার পর একটা ঝামেলা পিছনে লাগিয়ে আছি লাগিয়ে আছে থাকবো না থাকবো না এই বাড়িতে আমি কিছুতে থাকবো না তুমি ঠিক বলছো একটার পর একটা খালি অঘটন ঘটতেছে এই বাড়িতে টাকাটা উচিত হবে না চলে যাবো আমরা শোনো আমি দরদর ওখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি তুমি পারলে আমাকে যা কিছু আছে সব সব গুছায় ফেলো হুম আমি 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 দেখতেছি তুমি গুছাও 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 কি ঝামেলা পড়ছি তুই সারাটা দিন গেটে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করছ হ্যাঁ তোর ঠ্যাঙে ব্যথা করে না ঠ্যাং ফুলে ঢোল হয়ে যায় না তার উপরে আবার তুই এই সিঁড়ি ভেঙে আইছ আমি বুঝতেছি তো তোর ঠ্যাঙে বহুত ব্যথা করতেছে আরে তোর লেগে যাবো দিলে কত কষ্ট এটা তোর আমি কেমতে বুঝাবো আমার ডিউটি কি করুম ক ওখানে একটু সুযোগ আছে ব ব তোর লোক একটু ঠান্ডা মাথায় কথা কই জনাব আপনার কি হয়েছে আপনি সুস্থ আছেন তো আবেলে আমার আবার কি হবো আমার দেখা কি তোর অসুস্থ মনে হইতেছে হ্যাঁ কিচ্ছু হয় নাই তুই একটু ব তোর লোকের কথা কমু ব
আরে বয় এটা আমার অর্ডার জনাব আমি আপনার এই অর্ডার মানতে পারব না তোর কইলা তোর আমি তোর অর্ডার করতে কি তুই কইতাছিস মানতে পারবি না বল কইতাছি জনাব আমি আপনার সামনে সবাই বসতে পারব না জনাব আমার পাপ হইবে জনাব কি লেগো তুমি কইতাছিস কো আর বিনা সাহেব আমার কি অপরাধ হইছে আপনি কেন আমার এত বড় শাস্তি দিচ্ছেন এইটা তুই কি কইলি সেন্টু আমি তোরে শাস্তি দিদাসি আরে দাদা আমি তো তোরে মহব্বত করে বহাইছি তোর লগে বাতচিত করে মা তুই এটারে শাস্তি কইয়া দিলি আমি তো লব দিলে বহুত চোট পাইছি তোর কথা হই না সাহেব আপনি যেদিন আমার এইখান দাঁড় করাইয়া দুই হাতে ইট ধরাই দিলেন ওই ইট ধরানোর দিন যেই কষ্টটা না পাইছি তার থেকে বেশি কষ্ট পাইতেছি সাহেব আপনার সামনে বসে সবাই বসে সাহেব আমার অপরাধটা কি সাহেব আমি ধরো কোনো কষ্ট পাওনের দরকার নাই কা তোর লগে আমার জরুরি গোপন চলা পরামর্শ আছে এর লেগে তোর এখানে বহাইছি একটু মন দিয়ে আমার কথাগুলি শোন কি কথা সাহেব তুই তো জানো মানে আমার শত্রুর কোনো অভাব নেই কে এর লেগে তুমি পুরান ডাকাতে এখানে আইসি না মগর সত্যি না যে যে হানতে পারতাছে আমার পিছনে আঙ্গুল চালা এই যাইতাছে অহন উন্তাছি কেউ কেউ বলে ওই চুকলি গাইটা পুলিশের খাতে আমার নাম উঠাই দিচ্ছে যখন তখন পুলিশ আমার দরবার হইতে পারে বুঝছস এর লেগে কইতাছিলাম তুই তো আমার দারোয়ান হ্যাঁ আমার উপরে তোর একটা দায়িত্ব আছে না এদিকে পুলিশ যদি আমার খোঁজ করবার আহে না তুই অবরে কবি যে বড় সাহেব সাত দিন আগে দেশের বাইরে গেছে কবে আবে তুই জানোস না ঠিক আছে বাবা সাহেব আপনি যদি ডাইকে নিয়ে আমার এই কথা না কইতেন তারপর যদি পুলিশ আসতো আমি পুলিশে এমন ভাবে বুঝাই শুনে বলতাম পুলিশ আপনার ঘরে আসতো না সাহেব আপনারা কথা দিও হজিগা বাবুল কি মারা গেছে মরে নাই যাই যাই অবস্থা মগর উঁচি যে ওই আইসিউর মধ্যে ঢুকা না নাকে নল হান্দাই দিচ্ছে এই যাত্রা বাইসা যে বোগা বিপদ করব না তারপর একটু টেনশন আছে আর কি সাহেব বাইসে থাকলে তো আপনার কোনো চিন্তাই নাই মানে আপনার কোনো টেনশন নাই আর যদি মারা যায় তাহলে আপনার টেনশন করতে দেবো না আপনার কথা কাক পক্ষে কোনো প্রাণীও জানতে পারো না আমি নিশ্চিন্ত করবো তুই আমার কলিজা ঠান্ডা করে দিতেছ রে আমি জানি তো তোর উপরে আমি ভরসা করছি না তুই থাকতে আমার কোনো বিপদ তুই হইতে দিবি না আমি জানি পুলিশ না গোলা এই বাড়িতে যদি নতুন কোনো আদমি আসে যদি আমার খোঁজে আসে তুই চোখ বন্ধ করে কয়ে দিবি বড় সবে দেশের বাইরে গেছে এক সপ্তাহ আগে আইবো কবে জানোস না তুই আমি এখন আসি আরে যাবি মানে তোর আমি কি কইছি মুরগি মশলা মানাইছি তোর লাগে পুরান ডাকাতে এটা খায়া তারপর তুই যাবি আমি নুরি খানা লাগা জলদি শরবত দিদিস বোরানি খাবি নি ওই লগে বোরানিও মারিস এই জন্য তোমার পিতাকে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষতিপূরণ দিতে হবে 1 কোটি টাকা এর নিচে আমি সার কি হ্যাঁ ক্ষতিপূরণ হ্যাঁ উত্তরাতে এত বড় বাসা আপনি একা বসবাস করতেছেন এই বাসার সব ভাড়া আপনি একা ভোগ করতেছেন এরপর আবার কিসের ক্ষতিপূরণ আমার বাপ তো আপনাকে ক্ষতিপূরণ দিয়েই রাখছে আপনি আবার কোন সাহসে ক্ষতিপূরণের কথা বলেন এই এত জোরে কথা কইও না আমি ছাগল না আমি ভেড়া না আমি সব বুঝি আমার এত বাক্যেল ভাইবো না শোনো তোমার বোনেরা তালাক দেও মাত্র তো লাত্তি মেরে আমার এই বাড়ির থেকে বাইর করে দেবো সবাই তখন আমি কই যাবো পথে পথে ঘুরমু কান্দে বেড়ামু ভিক্ষা করমু কাছে এইগুলির কোনো মূল্য নাই কথাগুলো শুনলে না গাটা জ্বলে যাচ্ছে আমার মতো এরকম স্টাইলিস্ট স্মার্ট একটা মেয়ে আপনার মতো এরকম গায়বুদকে কেমনে বিয়ে করবে হ্যাঁ এটা চিন্তা করছেন কেমনে আপনি বুড়া বেটা একটা দেশের কি ছেলের আকাল পড়ছে আপনাকে যে আমি বিয়ে করব ছেলের আকাল পড়ছে সেটা তো আমি একবারও কই নাই তোমারে আমি বলছি স্যাক্রিফাইস করবা তোমার পরিবার আমার সাথে যে প্রতারণা করছে সেইটার স্যাক্রিফাইস তুমি আমারে বিয়া করবা আমি তোমারে সুখে শান্তিতে রাখবো সুখের সাগরে তুমি ভাসবা আর ঢেউ খেলাবা আপনি জানেন না আমি যে একজনকে ভালোবাসি জানি কিন্তু সে তো তোমারে ভালোবাসে না সে কয় সে নাকি তোমার বন্ধু মানে ছাগল গর্দভ ভেড়া আরে বেটা ছেলেতে আর মেয়েতে কোনো বন্ধুত্ব হয় বন্ধু হয় দুলাভাই আমার আমার অসহ্য লাগতেছে আপনার কথাগুলো আপনি এখান থেকে জানতে যান আমার বাপরে একটু আগে সিটিং ডাক্তার বলতেছেন আমি যারা পছন্দ করি তারে আপনি ছাগল বলতেছেন কি পাইছেন কি হ্যাঁ যান আপনি যান এখান থেকে যান আমার কথা ভালো লাগে না ভালো লাগবো কেন আমি যে ভালো কথা কই সেই জন্য ভালো লাগে না ভালো লাগে তোমার ওই লাফাঙ্গা ছেলে রে তোমারে ধাপ্পা মাই রে
টেকা নিয়ে যায় বন্ধু বন্ধু করে শুনেন দুলাভাই অনেক কথা আমাকে শুনাইছেন আমার বাপ নিও কথা বলছেন তারপরও আমি আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দেই আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি আপনি ওই ঠিকানা বরাবর যান অথবা ফোন করবেন বুঝছেন ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে আপনার যাকে সুন্দর লাগে তাকে ধরে বিয়ে করে ফেলেন এ বিরাট বুদ্ধি দাইছে আমারে বুদ্ধি দেয় তোমার শালাকে আমি বুঝি না আমি অন্য মেয়ের বিয়ে করব আর এই বাড়ি ঘর সব আমার হাতছাড়া হয়ে যাব না বাড়ি ঘর এগুলো আমার উপরে ছেড়ে দেন আর আপনি আমার বোনের ওই তালাক নামাটা পাঠান বাকিটা আমি দেখতেছি এদিকে না এত সহজ না আগে আমি মেয়ে দেখব যদি সুন্দরী হয় তোমার চেয়ে সুন্দরী হয় তখন আমি সিদ্ধান্ত নিব যে আমি ওই মেয়েকে বিয়ে করব কি করব না যদি আমি মনে করি যে করব তখন আমি তোমার বোনকে তালাক দেব তার আগে আমি তালাক দেব না কারণ আমার বাড়ি যাবো কা বাড়ি গেলে আমার সব শেষ আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি ওই ঠিকানা বরাবর যান আপনি যেমন মেয়ে চাইবেন তেমন মেয়ে পাবেন ঠিক আছে না ঠিক নাই এখন আবার কি হইছে তোমার আবার বিশ্বাস হয় না কারণ দেখা গেল যে তুমি এমন মেয়ে দিলা কসে আছে যে মেয়েটা বোবা তখন আমি কি করব শোনো 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 না 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 কোনো কিছু শোনা লাগবে না আমি বুঝছি আমি আপনার ভালো করতে গিয়ে উল্টা খারাপ হয়ে যাচ্ছি আমি আরো চিন্তা করছিলাম ঠিকানাটা এত কষ্ট করে জোগাড় করছি আপনার জন্য আপনি গিয়ে নিজের পছন্দ মতো মেয়ে দেখে আসবেন কিন্তু এখন দেখতেছি আমার পরে যদি বিশ্বাসই না থাকে তাহলে থাক আপনি আপনার মেয়ে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার উপরে আমার বিশ্বাস না 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 তুমি তুমি কি মাইন্ড করছো মাইন্ড করো না মানে আমি কিসের মধ্যে কি বলে আছে মাথা ঠিক নাই আমি আমি যদি ওই মেয়ে তোমার চেয়ে সুন্দর হয় তাহলে আমি তার বিয়ে করে ফেলবো আঙ্কেল আপনার এই চিন্তার থেকে একদম মুক্ত করে দিলাম আপনি এখন সরষের তেল আছে না বালা সরষের তেল করে অন্তিকা সরষের তেল নাকের মধ্যে দিয়া আস্তে করে ঘুমান লগে লগে নাক বিটাকতে পারেন আরে রাহমি আমার ঘুমের কথা তার আগে কল যে বাউল্লা আছে কেমন এখন বলা আছে সম্পূর্ণ সংক্রামুক্ত এটা আমার কথা না ডাক্তারের কথা তবে আমি যদি সময় মতো ওই সময় যদি আপনার ফোন না দিতাম দুর্ঘটনা ঘটে যেতে পারত তুমি আজিরা কথা কও কি লিগা আমি কি ডাক্তার নেই যে আমার ফোন না দিলে তুমি আরে বাসায় বার পারত না ওই যে আপনি কইলেন ফোনের মধ্যে কই দিলেন আইসিইউ তে ঢুকাইতে আমার কাছে কি টাকা ছিল টাকা তো আর ছিল না আপনি কইলেন দেখেই তো আইসিইউ তে আমি ঢুকাইছি ঢুকানোর কারণ ওই তো আল্লাহর ইচ্ছায় আর ময় মুরব্বির দোয়ায় আমার বন্ধু বাবুল্লা বাইচে গেছে গা বুঝা পাচ্ছেন হ্যাঁ তোমার লাগে আমি যে কি একটা বিপদের মধ্যে পড়ছি আমার জিন্দগির উপর দিয়ে যে কি ঝড়টা গেছে গা ওই মে ওই আমি কই ছেড়া রে এমতেন পিটাইতে কইছিলাম হ্যাঁ কইছি তো মাথা গরম হয়ে গেছিল গা বাবুল যদি মরে যেত গা আপনি তো দুই চার বছর খালি জেল খাটতেন আমার কি তো আমার তো মৃত্যুদণ্ড হয়ে যেত গা আমি খালি আপনার কথা আপনার কথার দায় নিতে গিয়ে এত বড় ডেঞ্জারাস কাম করে ফেলাচ্ছি খালি উপরওয়ালার উপরওয়ালার আশীর্বাদ উপরওয়ালার দোয়া আমি বাইছে গেছি গা কোন মশা মারতে গিয়ে কমন দাগাই দিছো এমন কাম কিন্তু ভবিষ্যতে করবো না কয়ে দিতেছি মাথা খারাপ হয়েছে আঙ্কেল পরের বুদ্ধিতে আমি কাম করি জীবনও না এমন টাকা দেন বাবুলের ছাড়াই লই কি টাকা তোমার আমি এই দিন টাকা দিলাম হ্যাঁ দিচ্ছেন তো 20,000 টাকা দিচ্ছেন ওরা তো ভর্তি করে দিয়ে গেছে গা এখন আরো টাকা লাগবে তো কত টাকা লাগবো 50,000 লাগবো আঙ্কেল এত টাকা লাগবো কি লিগা আয় হ্যাঁ শুধু তো ঢুকাইছি না ওটার বিল আছে না প্রত্যেকদিন তো 7-8,000 করে আচ্ছা আঙ্কেল কি হয়েছে আমি টাকা যেতে যেতে কি আপনার চেয়ারে মারা কেমন যেন হয়ে গেছে গা আমার লোক কেমন যেন ব্যবহার করতেছেন ঘটনা কি আর আমি আর টাকা তো কামাই করো না কামাইতে কেমন কষ্ট এটা আমি বুঝি বুঝছো এটা তুমি বুঝবা না লাগবো না টাকা নিব না আমি আপনার কথা অন্য আপনার কথা আমি আমার বন্ধুরে মারছি আমি বিপদে পড়ছি নিমুনা আপনার টাকা দরকার নাই আমার টাকা বেচ্চা মোগা আরে বহ না বহ কান্দা জকির লিগা বহ আমি টাকা লই আইতাছি তুমি বাবু ইলারে ছাড়ে আনো বহ এক্সকিউজ মি জি বসুন না বসুন থ্যাংক ইউ ধন্যবাদ তা বলুন মানে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি আপনারা কি খটকালি করেন হ্যাঁ খটকালি করি তো এটা এক ধরনের খটকালি বলতে পারেন তা আপনার কি ধরনের বাসা লাগবে
ঘর যেমন তেমন হলে চলবে কিন্তু পাত্রী হতে হবে অসম্ভব সুন্দরী মানে দা বিউটিফুল কি বলছেন আপনি আমরা পাত্রী পাবো কোথা থেকে আমরা তো আপনাকে ঘর বাড়ি ঠিক করে দিতে পারি আরে আমি ঘর দিয়ে কি করব আমার বিরাট ঘর পড়ে রয়েছে শূন্য আকার বউ নেই কিছু নেই মানে আমি বিয়ে করব সেজন্য তো আপনাদের কাছে এসেছি একটু সহযোগিতা পাওয়ার জন্য আমি তো ঠিক বুঝতে পারলাম না আপনি কি আমার সাথে ফাজলামো করছেন আপনি কার থেকে এসব খবর নিয়ে আসলেন যে আমরা ঘটকালি করি কেন ওই যে আমার শালিকার কাছ থেকে মানে আসলে বলুন না মানে আপনারা ঘটকালি করেন কিনা ও হ্যাঁ বুঝতে পেরেছি আপনি তো ঠিক জায়গায় এসেছেন তা আপনি কার জন্য পাত্রী খুঁজছেন সেটা পরে বলবো তার আগে বলেন আপনি ঘটকালির ব্যবসা করেন কি না হ্যাঁ করি তো আমরা অবশ্যই ঘটকালি করে থাকি তবে সেটা করি ভিআইপি সিআইপি ভিভিআইপি দের জন্য যে কোনো যেনতেন চুনোপুটির জন্য আমরা ঘটকালি করি না বুঝতে পেরেছেন আপনি কিভাবে বুঝলেন যে আমি চুনোপুটি আমার সম্বন্ধে আপনার ধারণা আছে আমি আমি কোন স্ট্যাটাসের লোক দেখেন আপনি কে কোত্থেকে এসেছেন আমি কিছুই জানি না আর আপনি কে বা কোথা থেকে এসেছেন তাতে আমাদের কিছুই যায় আসে না আর আপনি যদি আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে 20,000 টাকা এন্ট্রি ফি দিতে হবে শুনুন মাত্র 20,000 টাকা এটা তো আমার হাতের ময়লা কোনো অসুবিধা নাই আমি দিব তার আগে আপনাদেরকে আমার বাজিয়ে দেখতে হবে আপনি আমাদের কি বাজাবেন আপনি বাজানোর আগে তো আমরা আপনাকে বাজিয়ে দেব কিভাবে বাজাবেন এই যে ধরুন গিয়ে আপনি কি কোথা থেকে এসেছেন আপনার বাড়ি ঘর কোথায় ঢাকা শহরে আপনার কয়টা বাড়ি আছে আর ধরুন গিয়ে সুইস ব্যাংকে আপনার কত টাকা আছে আমরা চালাকি আমি ধরতে পেরেছি মানে আপনি এসব বলে টলে মানে আমার ব্যাংকে কত টাকা আছে সুইস ব্যাংকে কত টাকা গেলে আপনি বের করতে চাচ্ছেন তাই তো হবে না হবে না শুনেন এগুলো আমাদের চাইতে হয় না আমাদের সাথে যারা কাজ করতে আসে না তারা কিন্তু আমাদের সম্পর্কে আগেই খোঁজ খবর নিয়ে আসে বুঝেছেন আপনারা এর আগে কি কি কাজ করেছেন কি আশ্চর্য আপনারা দেখি আমাদের সম্পর্কে কোনো ধারণাই নেই আপনি প্রিয়াঙ্কা চোপড়াকে চেনেন না প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোন্স তাদের বিয়েটা কে করিয়েছে বলুন তো এই আমরাই করিয়েছি আপনার তো আমাদের সম্পর্কে খবর নিয়ে আসা উচিত ছিল মানে ওই যে প্রিয়াঙ্কা চোপড়া তার সাথে 10 বছরের ছোট একটা ছেলে ওই যে কি জানো নাম জোন্স নাকি ফন্স ওর সাথে যে বিয়ে হলো সে বিয়েটা কি আপনারা করিয়েছেন কি আশ্চর্য আপনি জানেন না বিয়ের আগে যে প্রিয়াঙ্কা বাংলাদেশে এসেছিল সেটা তো তখনকারই ঘটনা এরকম খবর তো আমার জানা ছিল না আশ্চর্য ব্যাপার এত বড় একটা খবর আপনার জানা ছিল না মানে এটা কি তাহলে তো আপনার এখানে আসার আগে আমাদের সম্পর্কে ভালো করে জেনে আসা আপনার উচিত ছিল হ্যাঁ সরি মানে আসলে আমার ভুল হয়ে গেছে তাহলে তো মানে আমি সঠিক জায়গায় চলে এসেছি তো আমার একটু ব্যবস্থা যদি করে দেন তাহলে আমি খুব খুশি হই তোমার মধ্যে পড়ে রয়েছো কে কতক্ষণ করে দেখতেছি খালি পাইচারি করতেছো কিছে আরে কিছু হয় নাই পেরেশানির মধ্যে আছি পেরেশানির মধ্যে থাকবো না তো কই থাকবো জিন্দিগি তে আমারে 1 মিনিট শান্তি দিছো মুখ ছুটায় না বললাম হাড়া দিন তো দেই হই যে ড্রয়িং রুমে বইয়া বে খালি টিভি রিমোটটা খালি টিপো টিপো আর পান খাও কাম কাজ তো কিছুই করবার দেখি না ওই যে তো কাম কাজ করতে দেখো না কাম কাজ যদি না করে তাহলে এই যে ফিটিং পাটিং করে চলতাছো কেমতে 2 দিন পর পর পার্লারে যাইতাছো কেমতে টেকা হে কইতে টেকা কি বকরি না দি যে টিপি দিলে বাইরেবো ওই উল্টা পাল্টা কথা কইবে না কইলাম পার্লারে খোটা দিতাছো দিন দিন তোমার সাহস খালি বাইরে যাইতাছে না
পালর লিগে জিগাইছি ওই যে কি হইছে হসপিটালে কাঠায় ম্যাডামডার হইছে নি খুন খারাপে কিছু হইছে তুমি না সবসময় একটু বেশি শুনো বুঝছো কানটা একটু মন রাখো না বনি আছে কিন্তু কান তো বেশি সজাগ থাকে ওই যে হালকা পাতলা শব্দ হইছে শুনলাম কাঠায় জানি কি মারপিট হসপিটাল কি হইছে আর কইও না ওই যে ছয় তারা ছেড়া গুলি একটা ভেজাল বাজায় দিচ্ছে কি ভেজাল বাজাচ্ছে কারো মায়া ময়া লয়া কি বাঁচছে নি আরে মায়া লয়া বাগলে তো মায়ের বাপেরা বাইসা যেত গা বুঝে পাচ্ছি তো ছয় তারা পোলা পানে ভেজাল বাজাচ্ছে মারামারি করছে তাতে তো মারা তো পেরেশান কালা মারামারি করে দুই চারটা মারা মুডার হয়ে গেল তো আমাকে কিচ্ছু যায় আহে না কি কইতাছো তুমি এটা রে বাড়ি হইতাছে আমার যদি এখানে মার্ডার মুডার হয়ে যায় তাহলে তো ভেজাল আমার কান্দেই পড়বো পড়বো না For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.